প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু ছোট্টভাবেই দেখাবো, এই গাড়িটাতে রেডিয়েটর লাগানো আছে এবং এই গাড়িটাতে রেডিয়েটর লাগানো নাই। তো আপনাদেরকে আমরা মূলত দেখাতে চাচ্ছিলাম রেডিয়েটর লাগানোর পরে গাড়ির তাপমাত্রাটা ঠিক কতটুকু কম বা বেশি হয়। তো আমরা মোটামুটি 40 কিলো পথ চালিয়েছি এবং এই 40 কিলো পথ চালানোর পরে রেডিয়েটর ছাড়া যে গাড়িটা আছে, এই গাড়িটার আমরা যদি তাপমাত্রাটা একটু দেখি, আমাদের রেডিয়েটর ছাড়া যে গাড়িটা এটার তাপমাত্রা হচ্ছে 71। আমি আবার একটু চাপ দিয়ে দেখি, এই 71.0। এবং আমাদের যেই গাড়িটাতে রেডিয়েটর লাগানো আছে এই গাড়িটাতে আমরা এখন তাপমাত্রাটা মাপব। তো রেডিয়েটর লাগানো গাড়ির তাপমাত্রাটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই, দেখেন এইটার তাপমাত্রা হচ্ছে 61। আমি আবারও একটু আপনাদেরকে দেখাই, এই যে এটার তাপমাত্রা হচ্ছে 61। এবং আমি যদি এইটা দেখাই আপনাদেরকে, আবারও আপনাদেরকে নিশ্চিত করার জন্য, এটা হচ্ছে 71। তো দেখেন এখানে সম্পূর্ণ 10 ডিগ্রির একটা বিশাল ডিফারেন্স রয়েছে। তো আমরা যদি এবার ক্লাস সাইডটা দেখলাম, এবার আমরা যদি ম্যাগনেট সাইডটা একটু ফলো করি, ম্যাগনেট সাইডের সমান মাঝখানে যদি আমাদের হিটারটা লাগিয়ে তারপর আমরা যদি মাপি, তাহলে হচ্ছে রেডিয়েটর ছাড়া যে গাড়িটা সেটা হলো 83.9। আমি আবার এই পাশটা একটু মাপি শিওর হওয়ার জন্য, সেটা হচ্ছে 83.8 বা 83.9। আর যেই গাড়িটাতে রেডিয়েটর লাগানো আছে সেই গাড়িটাতে আমরা যদি এই ম্যাগনেট সাইডটা চেক করি, দেখেন এখানে হলো 75। আমি একটু ক্লিয়ার করে দেই, এখানে হলো 75। আমি আবার একটু দেই, এখানে হলো 75। তো ওখানে হচ্ছে কত জানি 81 মনে হয়, 83 এবং এখানে হচ্ছে 75। এই দেখেন এখানে হচ্ছে এই যে 84 এরকম। তো ব্যাপারটা হচ্ছে আপনারা যারা এই রেডিয়েটর লাগাবেন তারা বিশেষ করে লং জার্নিতে ভালো একটা পারফরমেন্স পাবেন এবং আপনাদের গাড়ির তাপমাত্রা মোটামুটি 10 ডিগ্রির চেয়েও হচ্ছে অদল বদল থাকবে, মানে এটা 10 ডিগ্রি তাপমাত্রা একেবারে চাক্ষুষ প্রমাণ কম থাকবে। আমি দেখেন আমি আরেকবার একটু শিওর হওয়ার জন্য উপর থেকে যদি মাপ দেই তাহলে আপনারা ব্যাপারটা বুঝবেন, উপরে হলো 64.7। হ্যাঁ, ক্লাসের বাটির উপরে এখানে যদি আমরা একটু দেখি, এখানে 72.6, দেখেন এই জায়গাটাতে 72.6, আসলে এটা গোলা দেখা যাচ্ছে, এখানে 72.6, যেহেতু এক হাতে ভিডিও করতেছি। তো মূল বিষয় হচ্ছে আপনারা যারা FZ বা জিক্সার গাড়িতে হচ্ছে ইয়ে লাগাতে চাচ্ছেন, অয়েল কুলার রেডিয়েটর লাগাতে চাচ্ছেন, তারা নিশ্চিন্তে লাগিয়ে নিতে পারেন। এটা শর্ট জার্নির ক্ষেত্রে বা অল্প দূরত্বের ক্ষেত্রে তেমন একটা কাজ করবে না, দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ধন্যবাদ সবাইকে।